প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে কথা বলবো সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে গোলটার আলটিমেটাম শেষে আরও তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে তার পরিবার এবং এলাকাবাসী তিন দিনের সেই কর্মসূচিতে কি কি রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো পুরো ভিডিও জুড়ে আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টি আপনারা জেনে নিতে পারবেন তার আগের ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আমাদের ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক অথবা ফলো করে সাথে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশ নির্যাতনে নিহত রায়হান হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারে এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে আলটিমেটাম ঘোষণা করেছে এলাকাবাসী ও রায়হানের পরিবার মঙ্গলবার রাত দশটায় এক সম্মিলিত বৈঠকে নতুন কর্মসূচির সিদ্ধান্ত হয় কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার বাইশে অক্টোবর পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ পরদিন শুক্রবার বাদ জুমা মসজিদে মসজিদে রায়হানের জন্য দোয়া মাহফিল ও শনিবার বিকেল চারটায় এলাকাবাসীর পক্ষ থেকে মদিনা মার্কেট পয়েন্টে মানববন্ধন পরিবারের পক্ষে বিষয়টি নিশ্চিত করেন রায়হানের স্বজন মোহাম্মদ শওকত হোসেন তিনি ঘোষিত প্রতিটা কর্মসূচি সফল করতে সিলেটের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি বলেন বাহাত্তর ঘন্টার আলটিমেটামের শেষের পর কঠোর কর্মসূচির কথা ছিল কিন্তু মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তারা আপাতত কর্মসূচি থেকে সরে এসেছেন তবে এর এরপরও যদি প্রশাসন জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থ হয় তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা আসবে নতুন কর্মসূচির বিষয়ে এলাকাবাসীর পক্ষে অ্যাডভোকেট মিজবউদ্দিন সিরাজ জানান এই আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন বিচারপ্রাপ্তির আন্দোলন সরকারও এই আন্দোলনের সাথে রয়েছে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে এ সময় আরও উপস্থিত ছিলেন নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর মখলেস রহমান কামরান আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস সাবেক কাউন্সিলর জগদীশ দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এদিকে সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হানুদ্দিন হত্যা মামলায় গ্রেফতার হওয়া পুলিশ কনস্টেবল টিটুচন্দ্র দাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মহিদুল ইসলাম সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি খুকন কুমার দত্ত এর কিছু সময় আগে সিলেটের বন্দরবাজার পুলিশ বাড়িতে নির্যাতনে রায়হান আহমেদ হত্যা মামলায় সাময়িক বহিষ্কৃত কনস্টেবল টিটুচন্দ্র দাসকে গ্রেফতার করে পিবিআই এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের গঠিত তদন্ত কমিটিও ঘুরে গেছে রায়হানের বাড়ি তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছে রায়হানের পরিবারের সদস্যদের সাথে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য আবারও প্রত্যেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা